দেখতে দেখতে আরো একটা বছর শেষ হয়ে গেল, নতুন একটি বছর আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। কিন্তু 2019 সালটা যাদের হেলায় ফেলায় চলে গিয়েছে, চাচ্ছেন নতুন করে 20 সালে দারুণ কিছু করবেন, নতুন উচ্ছ্বাসে নতুন দম নিয়ে শুরু করবেন, তাদের জন্য আমি আজকে 10টি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি। আশা রাখছি এই 10টি বিজনেস আইডিয়া আপনাদের কাছে ইউনিক এবং নতুন মনে হবে, এবং এখান থেকে যে কোনো একটি বিজনেস আইডিয়া আপনার ভালো লাগবে এবং সেগুলোর যে কোনো একটি আপনি 20 সালে শুরু করে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি যে বিজনেসটাকে সামনে রেখেছি সেটা হচ্ছে নুডলস তৈরির বিজনেস। দেখুন, নুডলস তৈরির বিজনেসটা একটা সিম্পল এবং সহজ বিজনেস, কারণ নুডলস তৈরি তেমন একটা ঝামেলাপূর্ণ কাজ নয়। আপনি যদি ইলেকট্রিক কোনো মেশিন কিনে নেন, অল্প টাকা ব্যয় করে, ধরুন 15,000-16,000 টাকা ব্যয় করে যদি আপনি একটা ছোট্ট মেশিন কিনে নেন, তাহলে আপনি এটার মাধ্যমে শুধুমাত্র আটা, লবণ, অল্প কিছু র মেটেরিয়ালের সাথে মিক্স করে দারুণ কিছু নুডলস বানিয়ে ফেলতে পারবেন। তো এটাকে রোদে শুকিয়ে প্যাকেটজাত করে, বাজারজাত করে দারুণ একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন। তো যারা অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছেন, আশা রাখছি এই বিজনেস আইডিয়াটা আপনাদের অনেক কাজে আসবে। দ্বিতীয় বিজনেসটি সম্পূর্ণ ইউনিক এবং প্রতিযোগিতা খুবই কম। দ্বিতীয় বিজনেসটি হচ্ছে স্টেপলার পিন তৈরির বিজনেস। দেখুন, স্টেপলারের প্রয়োজন রয়েছে সব জায়গাতে, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, স্কুল, কলেজ, সব জায়গায় স্টেপলারের প্রয়োজন রয়েছে। আর এই স্টেপলারের ভিতরে যে পিন থাকে, সেই পিনেরও প্রচুর চাহিদা রয়েছে। আপনি চাইলে এটা চায়না থেকে ইম্পোর্ট করে ব্যবসা করতে পারেন, অথবা নিজে তৈরি করে ব্যবসা করতে পারেন। যদি স্টেপলার পিন নিজে তৈরি করে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনাকে 3 লক্ষ বা 3.5 লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হতে পারে, কারণ এই মেশিনটার দাম একটু এক্সপেন্সিভ। 3 থেকে 3.5 লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি স্টেপলার পিন তৈরির বিজনেসটা শুরু করতে পারবেন। তবে আপনি যদি মনে করেন যে না, আমি পিন তৈরি করার বিজনেস করবো না, বরং আমি চায়না থেকে ইম্পোর্ট করে বিজনেস করবো, সেটাও আপনি করতে পারেন। ইম্পোর্ট করে অথবা ম্যানুফ্যাকচারিং করে যেভাবেই করেন, আশা রাখছি এই ব্যবসায় আপনি ভালো করতে পারবেন, কারণ এই ব্যবসায় প্রতিযোগিতা তুলনামূলক হারে অন্যান্য ব্যবসার তুলনায় কম। তৃতীয় ব্যবসার আইডিয়াটি হচ্ছে ডিসপোজেবল প্লেট অর কাপ, অর্থাৎ ওয়ান টাইম প্লেট কাপ তৈরির বিজনেস সম্পর্কে। এই ব্যবসাটাও বর্তমানে খুবই জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন রেস্টুরেন্ট, গেস্ট হাউস, বিভিন্ন জায়গাতে বর্তমানে এই ওয়ান টাইম প্লেট অথবা কাগজের প্লেট কাপ, এগুলোর প্রয়োজন বৃদ্ধি পেয়েছে, ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। যদিও একটা সময় বাইরের কান্ট্রিতে এগুলো ব্যবহার ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশে এবং ইন্ডিয়াতেও এটার প্রচুর চাহিদা বৃদ্ধি পেয়েছে, প্রচুর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সেই হিসেবে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। ওয়ান টাইম প্লেট কাপ তৈরির বিজনেসটা করতে গেলে আপনার তেমন একটা ইনভেস্টের প্রয়োজন হবে না, মাত্র 50-60 হাজার টাকা ইন্ডিয়ান ভাইদের জন্য। বাংলাদেশে হয়তো বা এই মেশিনের দাম আর একটু বেশি পড়বে, কিন্তু মজার বিষয় হচ্ছে এই বিজনেসটা করার জন্য যে র মেটেরিয়াল লাগে, অর্থাৎ কাগজ, এটা খুবই সহজলভ্য। খুবই সহজে আপনি এই র মেটেরিয়ালগুলো পেয়ে যাবেন, যার ফলে আপনার ব্যবসাটা করতে আরও সুবিধা হবে। চতুর্থ বিজনেস আইডিয়াটি হচ্ছে জুট ব্যাগ বা পাটের ব্যাগ তৈরির ব্যবসা। দেখুন, বর্তমানে প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা এসেছে, বিশ্ববাসী এখন ভাবছে কিভাবে পরিবেশকে সুন্দর রাখা যায়, কিভাবে পরিবেশকে ক্ষতির মুখ থেকে বাঁচানো যায়। জুট ব্যাগ অথবা পাটের ব্যাগের প্রচলন খুব সহজে বৃদ্ধি পাচ্ছে, এবং বাংলাদেশে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে এই ব্যবসাটা করার জন্য। তো আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন। এই ব্যবসা করার জন্য শুধুমাত্র একটা সেলাই মেশিন দিয়ে কিন্তু দারুণভাবে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। সেলাই মেশিনের মাধ্যমে রং বেরঙের বিভিন্ন ডিজাইনের জুট ব্যাগ তৈরি করে, বাজারজাত করে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আশা রাখছি এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন আপনি। তো এই ব্যবসাটা করার জন্য আপনার 50-60 হাজার টাকা ইনভেস্ট করলেই হবে। পঞ্চম বিজনেস আইডিয়াটি হচ্ছে পেপার কাটিং বিজনেস। দেখুন, সব জায়গাতেই, অফিস, আদালত, স্কুল, কলেজে, সব জায়গাতেই A4 সাইজ, A3 সাইজ, A5, তারপর লিগেল সাইজের পেপারের ব্যাপক চাহিদা রয়েছে। তো এই সাইজের পেপারগুলো আসলে কাটিং করে, বান্ডিল করে বাজারজাত করা হয়। তো আপনি চাইলে সেইভাবে A4 সাইজ, A3 সাইজ, A5 সাইজের পেপারগুলো
কাটিং করে বান্ডিল করে বাজারজাত করে ব্যবসা করতে পারেন। এক্ষেত্রে আপনাকে একটা মেশিন কিনতে হবে যেটার মাধ্যমে আপনি A4 সাইজের পেপারগুলো কাটতে পারবেন। এই মেশিনগুলো আপনি বিভিন্ন দামে পেয়ে যাবেন, সাধারণত 2 লাখ থেকে 2.5 লক্ষ টাকার মতো দাম পড়বে এক একটা মেশিন। তবে আপনি এই মেশিনটা স্থাপন করে ব্যবসাটা শুরু করলে আশা রাখছি এখান থেকে আপনি হতাশ হবেন না। ষষ্ঠ বিজনেস আইডিয়াটি হচ্ছে অর্গানিক সোপ, অর্থাৎ প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে যদি আপনি সাবান তৈরির বিজনেসটা করতে পারেন তাহলে কিন্তু বেশ লাভের মুখ দেখবেন বলে আশা রাখছি। কীভাবে সাবান তৈরি করতে হয় সে সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন, সেখানে আপনি হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে কীভাবে সাবান তৈরি করতে হয়। আপনি বাড়িতে বসেই সাবান তৈরি করে ব্যবসা করতে পারবেন। তো এখানে আপনি বলতে পারেন যে সাবান তৈরি করে ব্যবসা কীভাবে করবো, বড় বড় কোম্পানি তো রয়েছে, বড় বড় কোম্পানিরা বড় বড় পরিসরে কাজ করছে, আপনি বড় পরিসরে কাজ করার দরকার নেই। তারা যদি মাসে 50 লাখ টাকা সেল দেয়, আপনি সেখানে 50,000 টাকা সেল দেন তাহলেই কিন্তু এনাফ। কারণ প্রাথমিক পর্যায়ে আপনি চাইলেই মাসে 50 লাখ 1 লাখ টাকা সেল দিতে পারবেন না, ধীরে ধীরে আপনার ব্যবসা অগ্রসর হবে। তাই বলছি আপনি প্রথমে ছোট্ট পরিসরে ব্যবসাটা শুরু করুন, আশা রাখছি এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। সপ্তম বিজনেস আইডিয়াটি হচ্ছে কোকোনাট হেয়ার অয়েল। দেখুন, আদিকাল থেকেই কোকোনাট হেয়ার অয়েলের চাহিদা ব্যাপক ছিল এবং বর্তমানে এটার চাহিদা রয়েছে, ভবিষ্যতে এটার চাহিদা কমবে বলে ধারণা করলে ভুল হবে। তাই আপনি চাইলে কোকোনাট হেয়ার অয়েল তৈরির বিজনেসটা শুরু করতে পারেন। এটা আপনি চাইলে বাড়ি থেকেই শুরু করতে পারবেন, কোনো ধরনের মেশিন ছাড়াও আসলে কোকোনাট অয়েল তৈরি করা যায়। কিন্তু আপনি চাইলে যদি প্রোডাকশন বেশি করতে চান, ইজিলি কাজটা সেরে নিতে চান, তাহলে একটা মেশিন কিনে নিতে পারেন। বাংলাদেশে কোকোনাট হেয়ার অয়েল তৈরির মেশিন আপনি পেয়ে যাবেন খুব সহজে। কেরানীগঞ্জে চলে যাবেন, বংশালে চলে যাবেন, সেখানে একটু খোঁজ খবর নিলে আপনি কোকোনাট হেয়ার অয়েল তৈরির মেশিনগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া কীভাবে কোকোনাট হেয়ার অয়েল তৈরি করতে হয় সেটা আপনি ইন্টারনেট থেকে দেখে তারপরে কাজটি নিজে নিজে শিখে নিতে পারবেন। অষ্টম বিজনেস আইডিয়াটি হচ্ছে টেম্পার্ড গ্লাস, অর্থাৎ স্মার্টফোনের টেম্পার্ড গ্লাস তৈরির বিজনেস। দেখুন, বর্তমানে স্মার্টফোনের যেমন চাহিদা বা জনপ্রিয়তা, সেই হিসেবে এই স্মার্টফোনের স্ক্রিনের উপর প্রোটেক্টর এর চাহিদাও কিন্তু অনেক বেশি। তো স্মার্টফোনের প্রোটেক্টর তৈরি করে দারুণ একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। বাংলাদেশে স্মার্টফোন প্রোটেক্টরের মেশিন পাওয়া যায়, তো আপনি সেই মেশিনটা কিনে নিতে পারেন। 50-60 হাজার টাকার মধ্যে আপনি মেশিনটা পেয়ে যাবেন। bdstall.com এ আপনি একটু সার্চ করুন, তাহলে কিন্তু এই মেশিনটা পেয়ে যাবেন। সাথে আপনার একটা কম্পিউটারের প্রয়োজন হবে, কারণ নতুন নতুন মডেলের মোবাইল আসছে আর এই নতুন নতুন মডেলের মোবাইলের কাভারের সাইজ এক এক রকম। তো সেই হিসাবে আপনার কম্পিউটারের মাধ্যমে নতুন নতুন মোবাইলের ডিসপ্লের সাইজ অনুপাতে আপনি এই টেম্পার্ড গ্লাসগুলো তৈরি করতে পারবেন। তো কীভাবে টেম্পার্ড গ্লাস তৈরি করতে হয় এ সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখে শিখে নিতে পারেন। এছাড়া যাদের কাছ থেকে আপনি মেশিন কিনবেন তারাও কিন্তু আপনাকে শিখিয়ে দেবে যে কীভাবে এই গ্লাসগুলো তৈরি করতে হয় অথবা এই মেশিনটা কীভাবে কাজ করে। নবম বিজনেস আইডিয়াটি হচ্ছে কাগজের খাম তৈরি করা। দেখুন, অফিস আদালতে ছোটোখাটো ফাইলপত্র আনা নেওয়ার জন্য, ক্যারি করার জন্য, এছাড়া চিঠিপত্র আদান প্রদানের জন্যও কিন্তু এখনও এই খামের প্রয়োজন রয়েছে, খামের ব্যাপক ব্যবহার রয়েছে। তো কাগজের খাম তৈরি করে আপনি ব্যবসা করতে পারেন। এটা আপনি দুভাবে করতে পারেন, একটা হচ্ছে ম্যানুয়ালি তৈরি করা, অর্থাৎ হাতে তৈরি করা, আর দ্বিতীয় অপশনটা হচ্ছে মেশিনের মাধ্যমে তৈরি করা। মেশিনের মাধ্যমে তৈরি করতে গেলে আপনার প্রচুর খরচ হবে, কারণ এই ধরনের মেশিনের প্রচুর দাম। কিন্তু ম্যানুয়ালি হাতে তৈরি করেও কিন্তু অনেকেই ব্যবসা করছে, তো আপনি সেভাবে চাইলে ম্যানুয়ালি তো কাগজের খাম তৈরি করে আপনি দারুণ এই ব্যবসাটি করতে পারেন। খাম তৈরি করে আপনি চক বাজারে এগুলো ডেলিভারি দিতে পারেন, তাছাড়া আপনার এলাকায় যত বড় বড় পাইকারি দোকানগুলো রয়েছে সেগুলোতে আপনি সাপ্লাই দিয়ে ব্যবসাটা করতে পারেন। দশম বিজনেস আইডিয়াটি হচ্ছে কাগজের ব্যাগ তৈরি বিজনেস। কাগজের ব্যাগ তৈরি করেও দারুণ একটা বিজনেস শুরু করা যায়। আমরা যখন বাড়ি থেকে বের হই শপিং মলে শপিং করার জন্য, আমরা সাধারণত ব্যাগ নিয়ে বের হই না, তো দোকানের ওনাররা আমাদেরকে ব্যাগ প্রদান করে। তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তারা কিন্তু আলাদা আলাদা ব্যাগ প্রদান করছে। তো সেই হিসেবে এই ব্যাগের প্রচুর চাহিদা রয়েছে। আমরা চাইলে যে কেউ ব্যাগে তৈরি এই কাগজের ব্যাগ তৈরির ব্যবসাটা শুরু করতে পারি। এর জন্য
আপনি চাইলে ম্যানুয়ালি হাতে তৈরি করে ব্যাগ প্রোডিউস ম্যানুফ্যাকচার করতে পারেন, এছাড়া আপনি চাইলে মেশিনের মাধ্যমে ব্যাগ তৈরি করতে পারেন। তো ব্যাগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে দোকানের নামে প্রিন্ট করা, আর একটা হচ্ছে প্রিন্ট ছাড়া। তো প্রিন্ট করা অথবা প্রিন্ট ছাড়া দু ধরনের ব্যাগই আপনি তৈরি করতে পারেন। যেটাই করেন না কেন, আপনি যে কোনোভাবেই করেন না কেন, আশা রাখছি এখান থেকে অনেক ভালো করতে পারবেন। যেহেতু যার যার ব্যবসা সেই সেই পরিচালনা করে, সেহেতু তার ব্যবসাটা কীভাবে করলে সে অগ্রসর হতে পারবে, কীভাবে কোন বুদ্ধিতে কোন কৌশলে করলে ব্যবসায় খুব তাড়াতাড়ি গ্রো করা যাবে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে যে ব্যবসাটা পরিচালনা করে তার উপর। তো সেই হিসেবে বলছি, আপনি যে ব্যবসায় শুরু করুন না কেন, যদি ইচ্ছা, মনোবল, পরিশ্রম করা, মানসিকতা এগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তবে আপনি অবশ্যই ভালো করতে পারবেন। এখন আপনি মেশিনগুলো আসলে কোথায় পাবেন? আমি যে কয়টা বিজনেসের কথা বলেছি সবগুলোই মেশিন আপনি একটু কষ্ট করে খুঁজে নিতে পারেন। আপনি আসলে যে ব্যবসাটা করতে আগ্রহী, যদি আপনি সেই বিষয়ে একটু খোঁজাখুঁজি করেন, ঘাটাঘাটি করেন, আপনি আসলে কোন বিজনেসটা করতে চাচ্ছেন, যদি সেটা আপনি ক্লিয়ার হয়ে যান, সিদ্ধান্ত নিয়ে নেন, তখন আপনি একটু খোঁজাখুঁজি করুন, ইন্টারনেটে ঘাটাঘাটি করুন, পাশে আপনি আশেপাশে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন, ইনশাল্লাহ আপনি এর ভেতরে একটা সমাধান পেয়ে যাবেন। তো আশা রাখছি আমার আজকের আলোচনাটা আপনাদের কারো না কারো ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রাখছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত খোদা হাফেজ।